ভাবিনি যে আমি অ্যাডমিট কার্ড নিইনি। আমি হঠাৎ করে মনে পড়েছে আমি তো অ্যাডমিট কার্ড নিইনি। হ্যালো বন্ধুরা, ভেবেছিলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না। মোবাইলের গ্যালারিতে অনেক দিন ধরেই এই ভিডিও ফুটেজগুলো পড়েছিল, এডিটিং করার একদমই সাহস পাচ্ছিলাম না, কিন্তু মনে অনেকটা জোর এনে এডিটিং শুরু করলাম। ভাবলাম ভালো আনন্দ মজার জিনিস যদি তোমাদের সাথে শেয়ার করি তো খারাপটা কেন শেয়ার করব না। তাই ভাবলাম আমার খারাপ দেখে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে হয়তো তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমার সাথে এমন একটা কি ঘটনা ঘটে গেল এই 11 ডিসেম্বর রবিবার টেট পরীক্ষার দিন, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি মা বাবা বোন চারজনে মিলে ইছাপুর স্টেশনে বসে আছি। এখান থেকে আমরা যাব দমদম, দমদম থেকে হাসনাবাদ লোকাল ধরে আমরা যাব, আমি যাব বসিরহাট আর বোন যাবে বারাসাত। তো দেখো যথারীতি ট্রেন এসে হাজির ইছাপুর স্টেশনে। ট্রেনটা একটু লেট ছিল আর সকালবেলা ট্রেন খুবই ভিড় ছিল, তো বসার জায়গা পেয়ে গেছি, বসেও পড়েছি, কিন্তু তখনও আমি জানতাম না এই হাসি মুখের পেছনে কি আছে। যাই হোক, দমদম স্টেশনে পৌঁছে গেলাম। দমদম স্টেশন থেকে হাসনাবাদ লোকালে বাবা আর বোন যাবে বারাসাত আর আমি আর মা যাব বসিরহাট। আর ভিডিওটা তোমরা একটু দেখতে থাকো ধৈর্য ধরে, কারণ আমার সাথে যে এই ঘটনা ঘটতে পারে এইখানে পর্যন্ত আমি জানতাম না। যখন আমি ট্রেনে উঠলাম, মানে হাসনাবাদ লোকালে উঠলাম, দুটো স্টেশন মানে দমদম ক্যান্টনমেন্ট পার হওয়ার পর হঠাৎ করে আমার মনে হলো যে আমি তো পরীক্ষা দেওয়ার যে আসল জিনিস সেটাই আনতে ভুলে গেছি। খুবই চিন্তিত ছিলাম, খুবই ভয় লাগছিল আমার যে আমি কি করব। এদিকে মাও চিন্তার মধ্যে পড়ে গেছিলো, দেখো মার মুখ আমার মুখ দেখেই বুঝতে পারছো। তো টোটো ধরে আমরা স্কুলের কাছাকাছি পৌঁছে গেলাম, যে কিছু তো একটা হবে, তো কি নিতে ভুলে গেছিলাম তো আমি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি না, তোমরা আমার ভিডিও শেষের দিকে বুঝতে পারবে। তো পরীক্ষা দিতে এসে পরীক্ষা সেন্টারে তো পৌঁছে গেলাম, মোটামুটি সেই মানে 10টা থেকে পরীক্ষা ছিল, তার আগে আমার ওই জিনিসটা জোগাড় হয়ে গেছিলো। তো কি জিনিস সেটা তোমরা পরেই শোনো, আমার ভিডিও শেষে শোনো। তো একটু দেখো হাসি ফুটেছে মুখে, তো মারও একটু হাসি ফুটেছে মুখে। এবার আমি পরীক্ষা দিতে ঢুকি, পরীক্ষা দিয়ে এসে তোমাদের সাথে আমি কথা বলছি। আর তখনও পর্যন্ত ভাবছিলাম যে আমি যে এই ভুলটা করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব না, কিন্তু বাড়ি এসে আমার কোথাও যেন একটা গিলটি ফিল হলো, তো বাড়ি এসে আমি সেটা শেয়ার করলাম। আর এতক্ষণ কথা বলতে পারছিলাম না, পর নিয়েছিলাম যে পরীক্ষা যতক্ষণ না হবে ততক্ষণ কথা বলবো না। তো এইবার আবার ভয়েস দিচ্ছি, মানে মানে একদম সরাসরি ভয়েস দিচ্ছি। তো পরীক্ষা হলো, মোটামুটি পরীক্ষা দেওয়ার দরকার ছিল, দিলাম, জানি না কী হবে, যা হবে হবে, দেখা যাবে সেটা। তো এখন আমরা দেখি কোথায় যাই, আমাদের সাথে থাকো আর পুরো ব্লগটা দেখো। আর পরীক্ষা হওয়ার পর আমি আর মা দুজনে মিলে ট্রেনে উঠে গেছি। তো বোন আর বাবা আগে ট্রেনে বেরিয়ে এসেছে, কারণ ওর পরীক্ষা সেন্টারটা একটু কাছে ছিল, আমারটা একটু দূরে ছিল। তো আমি আর মা দমদম স্টেশন চলে এসেছি, আর তো আমাদের এখানকার লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছি, দাঁড়িয়ে আছি। আর এদিকে চপের দোকানটা দেখে একটু লোভ লাগলো খাওয়ার জন্য, তো এখান থেকে কিছু চপ কিনে নিই, বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে খাবো। কি খাবা বলো? আর এইটা এইটা কি আছে দাদা? চিকেন স্প্রিং রোল। এটা কি ডিম আছে? ভেরিফিল আছে 10 টাকা করে। এটা দাও, এইটা দিবে দাও না। কোনটা দিবে? টেবিল দুটো একটু কাশুন। আর ট্রেন এসে গেছে, তো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল রবিবার হওয়া সত্ত্বেও, আমি মা দুজনেই দাঁড়িয়ে আছি ট্রেনে, বসার জায়গা একদমই পাইনি। আর এদিকে রাজাবাবু এসে দাঁড়িয়েছেন আমাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলি। এই যে রাজার জন্য এনেছি চপ, কিন্তু রাজা খুব আপসেট হয়েছে। কেন আপসেট হয়েছে?
বলেছে লোটে মাছের চপ, তাহলে লোটে মাছের অস্তিত্ব নেই কোথাও, শুধু আলু 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 লাগছে। কোন দোকান থেকে এনেছো? ওই যে দমদমে একদম এক নম্বরে যে দোকানটা, তার দমদমালা দোকানকে বলে দিচ্ছি, দাদা আপনি ঠকিয়েছেন মানুষকে, এখানে কোনো লোটে নেই, এতটা খেয়ে ফেলেছি। দমদমের দোকান ছিল, হ্যাঁ এক নম্বরে। তাহলে সাবধান সকল বন্ধুগণ। আর পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এবার পরে জানাচ্ছি যে কেমন পরীক্ষা হলো, কি হলো না হলো সমস্তটা তোমাদের জানাচ্ছি। তো কালকে তো পরীক্ষা দিয়ে এসে শরীরটা এতটাই টায়ার্ড ছিল যে আর ভিডিও করতে ইচ্ছা করেনি। তারপরে আজকে সকালবেলায় একটু বাইরে গিয়েছিলাম এই সবজি টবজি কিনতে, মাছ কিনতে। তো এসে ভাবলাম যে একটু সময় আছে, তোমাদের সাথে কালকের পরীক্ষার ব্যাপারটা একটু শেয়ার করে দিই। তো পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি, যেহেতু আমি বাচ্চাদের সাথে সবসময় থাকি, মানে পড়ানোর মধ্যে দিয়ে থাকি। তো সেই হিসাব করে আমার পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আমি কিন্তু একটু পড়াশোনা করে যাইনি, মানে না পড়ে পরীক্ষা দিয়েছি বলতেই পারো, শুধুমাত্র নিজের অভিজ্ঞতা আর এই যে বাচ্চাদের পড়ানো এর মধ্যে দিয়ে পরীক্ষা দিয়েছি। তো পরীক্ষাটা মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছে, কিন্তু পাশ করবো না ফেল করবো সেটা জানি না। দেশতে যেহেতু 90 পাস, তো জানি না কি হবে, দেখা যাক, সেটা দেখা যাবে। পরীক্ষা দেওয়ার দরকার, পরীক্ষা দিয়ে দিয়েছি, সেটা কোনো ব্যাপার না, যা হবে হবে, দেখা যাবে। সবচেয়ে আমার পরীক্ষা দিতে গিয়ে একটা জিনিস খারাপ লেগেছে যে এত দূর দূর থেকে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেছে, তো তাদের সম্বল হিসাবে পয়সা আর মোবাইল তো নিয়ে যাবেই সবাই, কিন্তু তাদের ওই মোবাইলের ব্যাগ, মানে মোবাইল সহ ব্যাগ, পয়সার ব্যাগ, এটা কোথাও রাখতে দিচ্ছিল না। স্কুলের ভেতর তো নাই, বলছে যে তোমরা কোথায় রাখবে সেটা আমরা জানি না, আমরা বলতে পারবো না। তো ওরা মানে ভীষণ সমস্যায় পড়েছিল, যাদের মা বাবা যায়নি বা বাড়ির কোনো গার্জিয়ান যায়নি। আমার তো মা গেছিলো, সমস্যা হয়নি, তো আমার মা কয়েকজনের ব্যাগ আবার রেখেও দিয়েছিল নিজের কাছে। তো ছুটি হওয়ার পর সবাইকে যার যার ব্যাগ দিয়ে আমরা আবার ফেরত চলে এসেছি। কিন্তু যারা মানে বুঝতে পারছে না কোথায় রাখবে ব্যাগ, তাদের জন্য সত্যি সমস্যার ব্যাপারটা ছিল। তাই আমি মানে এটা অনুরোধ করব, যারে যেন সবাই তো একা একাই যায় পরীক্ষা দিতে, তাদের যেন ব্যাগটা রাখার জন্য অন্তত একটা রুম দেওয়া হয়। তাতে কি হয়, তাতে তারা ব্যাগটা রেখে নিশ্চিন্তে থাকতে পারে। তো এটা একটা খুব খারাপ লেগেছিলো, আমিও ভাবছিলাম যে আমি একা যাব, ভাগ্যিস আমি একা যাইনি, মা গিয়েছিলো সাথে, তো তার জন্য আমার এতটা সমস্যার মধ্যে পড়তে হয়নি। কিন্তু যাই হোক, বলে না একটা সমস্যায় পড়ো না পড়ো, আরেকটা সমস্যায় তোমাকে ঠিক পড়তেই হবে। তো আমি সমস্যায় পড়েছি, এখন তোমাদের সামনে আমি সেটা বলছি কি হয়েছে। শোনো, একটুখানি ধৈর্য ধরে শুনতে হবে কথাটা। তো আগের দিন রাতে তো আমি সব গুছিয়েই নিয়েছিলাম, যা যা নিতে হবে জিনিসপত্র, যা যা ছিল মানে জেরক্স টেরক্স সব নিয়ে নিয়েছি। অ্যাডমিট কার্ডটা আমি প্রিন্ট আউট করে ওই যে কম্পিউটারের টেবিল, ওই টেবিলের মানে বক্সটার ওপরে রেখে রীতি মতন মার সাথে, বাবার সাথে, বোনের সাথে চলে গেছি স্টেশনে, পুরো একদম বসিরহাটও চলে গেছি। ভাবো যখন বসিরহাটে মানে দমদম থেকে দুটো স্টেশন পার হয়েছে, তখন আমার মনে পড়েছে, আমি তো হঠাৎ করে মনে পড়লো যে আমার সিটটা কোথায় যেন পড়েছে, বসিরহাট কোন স্কুলে, সেটাও মনে ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একবারও ভাবিনি যে আমি অ্যাডমিট কার্ড নিইনি, আমি হঠাৎ করে মনে পড়েছে আমি তো অ্যাডমিট কার্ড নিইনি। আমি মাকেও বলতে পারছি না, বাবাকেও বলতে পারছি না, বাবাকে বললে তো বাবার ওই ট্রেনের মধ্যেই মানে আমাকে উল্টো পাল্টা লোকের সামনে বাজে কথা বলবে। আমি আমার বোনকে বলেছি কি আমি না অ্যাডমিট কার্ড আনিনি, বলছে কি অ্যাডমিট কার্ড আনিস নি, কী বলছিস তুই, ওখানে গিয়ে কী করবি। তাড়াতাড়ি করে বোন আবার ওই ওই যে আমরা যেটা থেকে প্রিন্ট আউট বের করেছি, তো সেইটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। তারপরে হোয়াটসঅ্যাপ থেকে আমি অন করলাম, অন করার পর এবার তো খুব টেনশানে আছি, আমি কী করে প্রিন্ট আউট, আমি পরীক্ষা দেবো কী করে, এত চিন্তার মধ্যে। তো সেই সময় তো আমি ভিডিওটা ভালো করে করতেও পারিনি, তাও কিন্তু তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারোনি যে আমি প্রিন্ট আউট ছাড়া অতক্ষণ ছিলাম। তারপরে ওই ওখানে গিয়ে তো পৌঁছালাম, কিন্তু বসিরহাট জায়গাটা এতটাই ভালো, এতটাই ভালো যে এমন জায়গায় পড়েছে সব জায়গায়, ওখানে কোর্ট, তারপর অন্যান্য অফিস, কিন্তু সেদিন কিন্তু রবিবার ছিল, তো ওখানে জেরক্স আর ওই সবের দোকান ভর্তি ছিল, কিন্তু একটা দোকানও খোলেনি। মানে আমরা তো অনেক আর্লি মর্নিংয়ে পৌঁছে গেছি, তো ওখানে তখন তো দোকান খোলাটা সম্ভব না, বুঝতে পারছিলাম, কিন্তু তাও আমার মনে হচ্ছে যে নটা কেন বাজছে না, আমি কখন আমার ওই প্রিন্ট আউটটা বের করব। তারপরে যাই হোক, নটা বাজলো, আমি একটা দোকানে দাঁড়িয়ে থাকলাম খানিকক্ষণ, তারপরে দোকানটা খুললো। দোকানটা খোলার পর
ওই লোকটা দুটো দোকান, একটা দোকানে কালার জেরক্স হয় আর একটা দোকানে মানে সাদা কালো জেরক্স হয়। তো আমি সাদা কালো, আমি ঠিক আছে সাদা কালোই করে দিন, সাদা কালোই চলবে। তো সাদা কালার ওখানে দাঁড়িয়েছি, এবার দেখছি জেরক্স হচ্ছে না, মানে প্রিন্ট আউট বেরাচ্ছে না। ও আমি বলছি যা যা বাবা, অভাগা যেদিকে যায় কপাল সেদিকেই ধেয়ে আসে নাকি। যাই হোক, অভাগার কপালে শেষ পর্যন্ত জুটেছিল। তো উনি বললো আপনি ওই দোকানে আসুন, কালারের দোকানে আসুন, মানে কালার প্রিন্ট আউট যেখানে বের হয়। তারপর ওই দোকানে গেলাম, কালার প্রিন্ট আউটটা হাতে নিয়ে দুখানা প্রিন্ট আউট নিয়ে তারপরে এসেছি, তারপরে শান্তি পেয়েছি। বুঝতে মানে আমি ব্লগটা ভালো করে করতেই পারছিলাম না ওই সময় থাকাকালীন। যাই হোক, এটা তোমাদের সামনে বলার দরকার ছিল, মানে তোমরা কোনো সময় এরকম ভুল করো না। সত্যি আমার ওখানে আমি বেঁচে গেছি যে ওইটা একটা এত সুন্দর শহর এলাকায় আমার পরীক্ষাটা পড়েছিল পড়েছিল তাই আর আমার বোনের যেমন জায়গায় পড়েছিল বারাসাতে, ওখানে মানে একদম গ্রাম এলাকা। বলছে তুই যদি ওখানে পড়তো তো তাহলে তো তুই প্রিন্ট আউট করতেই পারতিস, তোকে পরীক্ষা দিতেই হতো না, তুই বাড়ি চলে আসতিস আমার। তো যাই হোক, আমার ভাগ্যটা ভালো ছিল বলবো। তো যাই হোক, হয়ে গেছে প্রিন্ট আউট করে পরীক্ষা টরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছি। তো মোটামুটি দেখলেই পরের ভিডিওটুকু, শেষের দিকের ভিডিওটা। তো এইটাই আমার তোমাদের কাছে বলার ছিল যে তোমরা কখনো এরকম ভুল করো না। ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই ফলো করে নিও, সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করে দিও, আর অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের লাইক কমেন্ট শেয়ারের জন্য আমি অপেক্ষা করে থাকি। তো চলো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই।